আমরা যাত্রা শুরু করলাম সিলেট থেকে পোলাগঞ্জ সাদা পাথরের উদ্দেশ্যে। যাত্রাপথে রাস্তার মনোরম দৃশ্য সবার মন কাড়ল। বৃষ্টি ভেজা দিনে একটি বিশেষ দিন উপলক্ষে পরিবারের সকলকে নিয়ে আমরা বের হই পোলাগঞ্জ সাদা পাথরের উদ্দেশ্যে। আলহামদুলিল্লাহ, ঘণ্টাখানেক বাস যাত্রা শেষে এখন আমরা লঞ্চ দিয়ে রওনা দেব মেইন ট্যুরিস্ট স্পটে। অবশেষে লঞ্চ যাত্রার পর আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছলাম। ছবি তুলতে তুলতে যখন সবাই ক্লান্ত, তখন ক্লান্তি দূর করতে সবাই পানিতে নেমে পড়ল। অনেকক্ষণ পানিতে ভেজার পর শুরু হলো আকাশ ভেঙে বৃষ্টির হানা। বৃষ্টি দেখতে দেখতে অনেকে পেয়ে বসলো চায়ের নেশায়, অতঃপর শুরু হলো চা পানের বিরতি। চা পান ও নামাজ বিরতির পর আমরা দেখতে গেলাম নিকটে অবস্থিত বিজিবি বা বর্ডার গার্ড বাংলাদেশের ক্যাম্প। সব কিছু উপভোগ করার পর এখন ঘরে ফেরার পালা। পরিবারের সবাইকে নিয়ে কাটানো দিনটি ছিল সত্যি খুবই আনন্দদায়ক। পরিশেষে সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।